শোনেন তেমত চলে আসছে খুব কাছাকাছি এ গত জুমায় বলেছিলাম এক মিনিটে বলে দিচ্ছি জিবরুল আমিন একবার রসুল পাক ইসলামকে কিছু কথা বলেছিলেন কথাটা আপনাদেরকে মনে করাই দিচ্ছি এক সাক্ষাতে হজরত জিব্রিল আমিন রসুল পাক ইসলামের কাছে আসলেন রসুল পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি বলতো আমার ইন্তকালের পরে দুনিয়ায় তুমি কতবার আসবে আর কেন আসবে কথা বুঝেন নেই এক সাক্ষাতে রসুলাম জিবরিল আমিনকে বলছেন জিবরাইল তুমি তো অনেকবার আসছো আমার কাছে আসছো অনেক কিছু নিয়ে আসছো আমার পরে কি তুমি আসবে পৃথিবীতে আমি না থাকলে আসবে আর আসলে কেন আসবে কি জন্য আসবে জিবরুল আমিন বলছেন আল্লাহ আপনি মারা যাওয়ার পরে পৃথিবীতে আমি যাব পৃথিবীতে আমি আসব কম পক্ষে দশ বার কয়বার কয়বার জিব্রাইল পৃথিবীতে আসবেন কয়বার এ রসুল আল্লাহ এতদিন আপনার কাছে এসেছি আমি আসতে শুধু নিয়ে আসছি শুধু আল্লাহর কাছ থেকে আপনাকে দিছি এটা দিসি ওরান দিছি যা আল্লাহ বলছেন সব দিসি আর আমি আপনার পরে দশবার আসবো কিছু দেওয়ার জন্য না নেওয়ার জন্য আমি দিবো না কিছু নিয়ে যাব রসুলে পাক কাঁদলেন আর বলেন জিব্রাইল তুমি আসবা নিয়ে যাবা কি নিয়ে যাইবা তুমি বলো ইয়ারসুল আল্লাহ মেখে আমাদের আগে পৃথিবীতে দশবার আসবো দশবার এসে দশটা জিনিস নিয়ে যাব। এক নাম্বার যে জিনিসটা নিয়ে যাব। এটা হচ্ছে দুনিয়ার সকল জায়গার থেকে বরকত আমি নিয়ে যাব আপনি নাই রবকে রে वाला মানুষ নাই আমি সব বরকত নিয়ে যাব আজ বাড়ি আছে গাড়ি আছে আমাদের টাকা পয়সার অভাব নাই খবর নিয়ে দেখেন বরকত নাই আপনাদের সত্য বলা লাগবে বরকত আছে আমি বলছি না বরকত নাই এ আর আমি আসব এবং বরকত নিয়ে যাব। জি বরাইল তুই বরকত নিয়ে গেলে আমার উম্মতের কি হবে ইয়া রসুল আপনি বলতেছেন এই ওম্মত তো আপনাকেও ঠিক মতো চিনে না এই ওম্মত আল্লাহর জমিনে থাইকে আল্লাহর নামে না ফরমানি দুই নম্বরে তুমি কি নিয়ে যাইবা জিবরিল আমিন বলছেন ইয়া রসুল আমি দুই নম্বর যে জিনিসটা দুনিয়ার থেকে উঠে আনব এটা হচ্ছে ইবাদত থেকে মজা স্বাদ উঠে আনব মানুষ ইবাদত করবে মজা পাবে না আজকে আপনি আপনার বুকে হাত রেখে শপথ করে বলেন আপনি ইবাদত করেন আমি ইবাদত করি কিন্তু সাহবাই কেরামের মতো তাবেহীনের মতো স্বাদ পাই না সেজদায় স্বাদ নাই ইবাদতে সাধ নাই কোরআন তিলাবতে স্বাদ নাই এমনও মানুষ আছেন দশ বছরও কোরআন করেন নাই স্বাদ নাই ইয়ারে সুল্লাহ আমি আসবো দুনিয়ায় মানুষ থাকবে এবাদত থাকবে কিন্তু এবাদতে স্বাদ থাকবে না আপনারা বলেন আছে এখন আপনারা বলেন এক নম্বরে বরকত আছে দুই নম্বরে ইবাদতে স্বাদ আছে আমরা নামাজ পড়ে কিন্তু শান্তি পাই না অশান্তিতে থাকি নামাজ পড়ে গুনার কাজ করি তাহলে তো স্বাদ নাই জিব্রাইল আর কি নিয়ে তিন এর আল্লাহ আমি তিন নম্বর বেড়ায় এসে জানিয়ে যাব। তা হচ্ছে পরস্পর পরস্পর থেকে মহাব্বত আর ভালোবাসা উঠে নেব আপনার এটা বলেন আছে এখন মোহাব্বত সত্য কথা বলেন আছে শুধু হিংসা হিংসা একজন আর একজনের হিংসা সন্তান বাবার সাথে হিংসা করে বাপ সন্তানের সাথে হিংসা করে না নাই আর ভাই ভাইয়ের কথা বাদ দিলাম কয়টা বলছি চার নম্বরে যা আমি উঠে নেব এটা হচ্ছে লজ্জা মানুষের কাছে কোনো লজ্জা থাকবে না আজ লজ্জা আছে পরিবারে বাবার সামনে শয়তান না সন্তান না ফরমানি করে স্বামীর সামনে স্ত্রী না ফরমানি করে স্ত্রীর সামনে স্বামীর না ফরমানি করে সমাজের সামনে সমাজ পতির না ফরমানি করে কথা বলেন না কেন লজ্জা উঠে গেছে কিয়ামত খুব কাছে কাছে জিব্রাইল কিয়ামতের আগে আর কি নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ পাঁচ নম্বরে যে জিনিসটা নিয়ে যাব এটা হচ্ছে খুব কষ্টের নির্মম কি নিয়ে যাইবা ইয়া রাসূলুল্লাহ আমি এসে দেখব মানুষ যখন এই চারটায় বাদ দিয়ে ফেলেছে চারটা উঠিয়ে নিয়েছি পঞ্চম নম্বরে দুনিয়ার থেকে আমি হক বিচার ইনসাফ উঠে আছে আপনারা বলেন আছে আমি আসবো হক বিচার থাকবে না নে ইনসাফ থাকবে না সত্য কথা বললেই তুমি মায়ের খাইবা যে যত বড় অসত্য যে যত বড় নিম যে যত বড় দুই নম্বর ব্যবসা করতে পারে সে তত ভালো জায়গায় থাকবে চান না বিদেশ থেকে বাংলাদেশে মাল আমদানি করবেন করবেন হ্যাঁ সরকারকে ট্যাক্স দিয়া হালাল পথে আনতে পারবেন না বহুত জায়গা আটকা পড়বে আর দুই নম্বরের লাইনে আনতে যান খুব ভালো আনতে পারবেন এ কথা মনে হয় বেশি মিথ্যা বেশি বলছে বলেন কয়টা বলছি ছয় নাম্বার আমি ইয়ারে সুরাল যে জিনিসটা উঠে নেব সেটা হচ্ছে মানুষ থেকে সবর এবং ধৈর্য উঠায় আনিব মানুষের কাছে ধৈর্য থাকবে না সবর থাকবে না আজ আছে সেটা নাই এরাসুল্লাহ সাত নম্বর যে জিনিসটা উঠায় নেব সেটা আরো নির্মম কি জীব রায় কখন নিবা এরা সুল্লাহ আমাদের সেরকম কাছাকাছি টাইমে এটা উঠায় নিব কে উঠায় নিবা এরা সুল্লাহ দুনিয়ায় হাজার হাজার আলেম থাকবে কিন্তু আমি এলেম উঠায় নিবো কে উঠায় নিবে এলিম উঠায় নিবে নির্মাণে কি বড় বড় এলিম ওয়ালা হকানি আল্লাহ ওয়ালাদেরকে উঠায় নেবেন উঠায় নিচ্ছেন নি নিচ্ছেন নি সব উঠায় নিচ্ছেন আল্লাহ জুনা বাবু না গরি রহমতুল্লাহ আলাই শাহ উস্তাদ ইন্তকাল করলেন তিনিও চলে গেলেন আল্লাহ আহমদ শফিও চলে গেলেন সকল উলামায় কারাম চলে যাচ্ছেন আমরা শুধু এ তিম হচ্ছে আমরা শুধু এ তিম হচ্ছে দুনিয়ার থেকে বড় বড় ওলামায় কারাম উঠে যাচ্ছেন কি আছে কপালে একমাত্র রব জানেন জিবরিল আমিন বলছেন সাত নম্বরে আলেম উঠায় নেব আলিম উঠায় নেব এবং যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে যারা থাকবে আলেম থেকে সত্য কথা তুলে নেব যারা থাকবে তাদের কাছে সত্য কথা থাকবে না একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না এটা নাই না এটা নাই বাংলাদেশ আছে এটা আমার কথা না জিব্রিল আমিন বলছেন আল্লাহ সাত নম্বরের যে জিনিসটা উঠে নেব সেটা হচ্ছে সত্য কথা আলেম উঠায় নেব আর যারা থাকবে তাদের কাছ থেকে সত্য কথা উঠে নেব আট নম্বরে সংক্ষেপ করে করে বলছি আট নম্বরে কী নেবা ইয়ার আল্লাহ আট নম্বরে নেব দনিরা দুনিয়ায় থাকবে কিন্তু দনীদের সাহস থাকবে না আপনার একজন দণি দেখান সাহস আছে বলেন না টাকা আছে সাহস নেই বয়ে আমি যদি কিছু বলি আমার ব্যবসা বন্ধ করে দেব লাইসেন্স নষ্ট করে দিবে দেশ থেকে বাইর করে দিবে আমার সব মাল সব উঠে সব বাজেয় করে দিবে ঠিক বললাম না মনে হয় কিছু ভুল বলে সব উঠে যাচ্ছে তাই খুব কাছাকাছি কয়টা বলছি নয় নাম্বারে যে জিনিসটা উঠায় নেবেন সেটা বলছেন আল্লাহ অনেক নামাজই থাকবে অনেক মুসলমান থাকবে কিন্তু আমি যে জিনিসটা উঠায় নিব সেটা হচ্ছে ইমান উঠায় নিয়ে যাবো নামাজ থাকবে ইমান থাকবে না কারণ নামাজ পড়ে গিয়েই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সুদ খাবে পাবলিকের বিরুদ্ধে কথা বলবে ঠকাবে ঠিক বললাম না এগুলা হচ্ছে এখন কয়টা বলছি দশ নম্বর শেষ করে দিচ্ছে জিব্রাইল যা বলতেছে আমার তো ভয় হচ্ছে তুমি কি বলতেছো এরা সিলে দশ নম্বরের যে জিনিসটা উঠায় নেব দুনিয়ার জমিনে কারি থাকবে কোরআন পড়নেওয়ালা লোক থাকবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা লোক থাকবে কিন্তু কোরআন যারা পড়ার কথা ছিল কারিদের কাছ থেকে আমি আল্লাহ সে কোরআনের মজা স্বাদ তেলাওয়াত সব উঠায়নি এটা কি মিথ্যা আজ আস্তে আস্তে কোরআনের স্বাদ উঠে যাচ্ছে কোরআন তেলাওয়াতের মিষ্টি নাই কারিদের কাছে কোরআনের তেলাওয়াত নাই সুর আছে কথা বলেন না সুর আছে সাদ নাই কথা বোঝাতে পারিনি সুর আছে সাদ এখন এই যে দশটা আমি বললাম অনেক কিছু বলার ছিল দশটা যে বললাম এগুলা কি ঠিক আছে চলতেছে এগুলা তাহলে কেমত আরো পাঁচশো বছর পরে হবে হ্যাঁ না বলেন না কাছাকাছি আমাদেরকে প্রস্তুত হওয়া লাগবে ইনশাল্লাহ বলেন না দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে এই দুনিয়া দ্রুত কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে খুব কাছাকাছি আমরা চলে যাচ্ছি আমরা আর থাকবো না খুব কাছাকাছি একটা চিন্তা করেন আমরা কেমন চরকার মতো ঘুরতেছি মায়ের পেট থেকে বের হলাম মায়ের পেট থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে স্কুলে স্কুল থেকে কলেজে কলেজ থেকে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি থেকে বের হয়ে চাকরিতে চাকরি শেষ না হতে হতেই যাচ্ছি কোথায় কবরে কোথায় যাচ্ছি না আর কোনো পথ আছে বলেন বলেন আমাকে বলেন স্কুলে গেলাম কলেজে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম শেষ করে কোথায় ঢুকছি চাকরি ব্যবসা যাই করেন এরপরে বলেন কোথায় যাবেন কলেজ ইউনিভার্সিটি সব পড়লেন চাকরির জন্য ব্যবসার জন্য বলেন কবরে যে যাচ্ছেন ওখানে কোন পড়া নিয়ে যাবেন একটু চিন্তা করেন হঠাৎ একদিন আমাদেরও শ্বাস বন্ধ হয়ে যাবে আমাদেরও হাঁট আর কাজ করবে না আমরা থাকবো এভাবেই কিন্তু কথা বলতে পারবো না আমাদেরকে লুকাইসা দেখবে কিন্তু আমরা দেখব না কথা বলতে চাইবে কিন্তু আর কথা হবে না ওই দিন মানুষ এসে বলবে মুখটা খোলন একটু দেখি সবাই আসবে আর আল্লাহ ইলাহা পড়বে আপনার আমার চেহারা দেখবে কেউ ডাকবে না এই কথা বলিস না কেন একটু ওট একটু আমরা যাই আড্ডা দেই না সবাই জানে তুমি আছো ভিতরের জিনিসটা নাই এস আলু না কানের রোহ কলির রোহ মিন আমরে রব্বি আল্লাহ বলছেন গোলাম তোর হাত থাকবে পা থাকবে জবান থাকবে পঞ্চ ইন্দ্রিয় থাকবে থাকবে না আমার নির্দেশ রোহ ওটাকে আমি উঠায় নিব তুমি মাটিতে পড়ে থাকবে যেই সন্তানকে বুকে জড়ায় ঘুমাইতা ওই সন্তানও তোমার পাশে থাকবে তোমার যে হাত দিয়ে জড়াইয়া ধরেছো যে বুকের সঙ্গে চাপ দিয়ে সন্তানকে নিয়ে উষ্ণ আনন্দ উপভোগ করেছ এই সন্তান তোমার কাছে থাকবে কিন্তু আজকে রোহ না থাকার কারণে সন্তান জড়াইয়া ধরবে না বলেন না এস আলো না কানের রোহ কলে মিন আমরে রবী আল্লাহ বলছেন ওটা আমি বন্ধ করে দেব কেন নাই আল্লাহ তাই জন্য বলছেন ইয়া মাইয়া ফিরনুল মান ও উম্মিহি ওয়া বিহি অসা হে ওয়া সন্তানের প্রেমে তুমি পাগল কসম আমি আল্লাহর জাতের সন্তান তোমাকে কয়ামতের দিন চিনবে না সন্তান তোমাকে চিনবে না আজ বাংলাদেশে আপনার আমার সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় টেলিফোন করে যদি কেউ বলে অমুক ছেলে হা আমার ছেলে আমার ছেলের কি হয়েছে পাগলের মতো বাপ থেকে উঠে যায় খাবারে থাকলে হাত ধুয়ে উঠে যায় পৃথিবীর যেখানেই থাকুক সন্তানের কি হয়েছে মা বাপ দৌড়ায় কেয়ামতের দিনে সন্তান বলবে ইয়া ফেরো আমি মা বাপকে না আমি ভুল বলতেছি কিছু চিনি না রাত্রবেলা হঠাৎ সন্তানের পেটে ব্যথা বাবা ঘুমায় নাই উঠে গেছে বিভিন্ন হসপিটালে ফোন দিয়েছে ডাক্তার কত টাকা লাগবে তোমার বলো কোন স্পেশাল ক্লিনিকে আমার ছেলেকে দিলে শান্তি থাকবে আমার ছেলে কত তাড়াতাড়ি সুস্থ হবে বাংলাদেশে না হলে বলো আমরা মন এ যাবে তে নিয়ে যাই সিঙ্গাপুরে নিয়ে যাই চলো আমরা আমেরিকা ব্রিটেনে নিয়ে যাই আমার ছেলেকে সুস্থ করা লাগবে সব করলেন এত ভালোবাসলেন কেয়ামতের দিনে সন্তান বলবে বাপ তোমার চেহারার মতো তো আমার বাবার চেহারা ছিল না এটা বলছি আমি এই জন্য বলছি এই জন্য বলছি বাপ তোমাকে বলছি কারণ একদিন তোমার ছেলেও বাপ হবে আজকে তুমি যেভাবে তোমার সন্তানদেরকে বুকে নিয়ে খুব আনন্দ পাচ্ছ একদিন তোমার সন্তানও তার সন্তানকে বুকে নিবে আজ তুমি তোমার সন্তানকে নিচ্ছ মা বাপকে ভুলে গিয়েছ সন্তান ও তার সন্তানকে নিবে তুমি মা বাপকে বলে যাবে বলেন না বল বলছি এই আল্লাহ কোরআনে করিমে আল্লাহ বলছেন কসম করে লাও কসিম বেয়মিল কেয়ামা আল্লাহ বলছেন শপথ কেয়ামত দিনের লাও কসিম বেয়মিল কেয়ামা ও আল্লাহ ও কসিম বিন নফসিল্লামা আল্লাহ বলছেন আরও শপথ করি সেই মনে যে নিজেকে দিককার দেয় আল্লাহ বলছেন আমি কসম করি দিনের আমি কসম করি ওই দিলের ওই অন্তরের যে অন্তর নিজেকে দে মানুষ কি মনে করে আমি তার অস্তিত্ব সমূহকে কি একত্রিত করতে পারবো আয়াহুল ইনসান মানুষ কি মনে করে আল্লা তার অঙ্গ প্রত্যঙ্গকে আমি একত্রিত করব না তার হাড্ডিকে একত্রিত করব না তাকে কি জমা করব না ও চুরি করেছে জেনা করেছে অন্যায় করেছে কেউ দেখে নাই সে কি মনে করেছে তাকে হাজির করব না না সামনা সামনি করব যে আঙ্গুল দিয়ে মানুষের অন্যায় করেছে যে হাত দিয়ে অন্যায় করেছে সে মনে করেছে কেউ দেখে নাই আমি আল্লাহ বলছি শোনো শুধু তাকে একত্রিত করব তা না তার আঙ্গুলগুলাকে কেটে কেটে চুলের মতো ছোটো ছোটো যদি করা যায় আমি আল্লাহ কথা দিলাম আল্লাহ বলছেন বালা কাদিরি না আল্লাহ বানানা তার এই আঙ্গুল গুলাকে আমি আল্লা আগের মতো করে হাজির করতে পারি তবে কোথায় পলাম আল্লাহ বলছেন সুযোগ নাই আমার কাছে তোমাকে আশা লাগবে আল্লাহ বলছেন তুমি আমার কাছে আশা লাগবে আল্লাহ বলছেন কিছু লোক মনে করে কিসের কয়ামত হবে কয়ামত আবার কোন দিন হবে ইয়েস আইলু আইয়া নাই ইয়া অমুল মানুষ তো প্রশ্ন করে কে কেয়ামত কেয়ামত আবার কোন দিন হবে আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলছেন হবে ফাইদা বারিকাল বাসার আল্লাহ বলছেন যেই দিন দেখবা চন্দ্র জ্যোতিহীন হয়ে গিয়েছে চন্দ্রর আগের মতো আলো দিচ্ছে না সূর্য ইদা সমা উন শাক্কাত আসমান তো পড়ে টুকরা টুকরা হয়েছে ইদা জলজালাতিল আরদ জলজালাহা জমিন ভেঙে চুরমার হয়েছে কবে শুরু করেছে আগুন বের হয়েছে জমিনে ভূমিকম্প শুরু হয়েছে গোলাম তুমি মনে করেছো তোমার অনেক ক্ষমতা এখনো যদি দুনিয়া একবার নাড়া দিই বিল্ডিং থেকে নিচে নেমে ধর্মের পরিচয় শুধু আল্লাহ আল্লাহই জপ ঠিক ঠিক বললাম না আল্লাহ বলছেন একটু জাকুনি দিলেই মুখ দিয়ে আল্লাহ বের হয় এই আল্লাহটাকে স্থায়ী রাখো না কেন কিছু সময় রাখো আমার কদমে আসো আল্লাহ বলছেন হলাম তুই শোন আসমান ভেঙ্গে যাবে চন্দ্র আলোহীন হয়ে যাবে সূর্য টুকরা টুকরা হয় একবার তুলার মতো উড়ে যাবে পাহাড়গুলা ভেঙ্গে চুরমার হয় সাগরের সাথে মিশে যাবে জমিনটা তামার মতো হয়ে যাবে সূর্যটা আধ হাত উপরে চলে আসবে সূর্য এগারোটা মুখ দিয়ে তোমার দিকে লাইট আর আলো দিবে তুমি বীজে পানিতে তোমার শুধুমাত্র গামে তোমার পানি গলা পর্যন্ত চলে আসবে গামে তুমি সাতার কাটবে জমিনে পা লাগাতে পারবে না তামা হাত পা চলে যাবে ওই দিন কেউ তোমাকে বাঁচাবে না তোমার সম্পদনা না সন্তানও না ক্ষমতাও না তোমার কিছুই বাঁচাবে না বাঁচাবো আমি রব ওলাম এই জন্য বলছি কে দুখা দিল সবকে চিনলে আমি রবকে আমি রবকে চিন এই জন্য আল্লাহ বড় আফসুস করে বলছেন মানুষ ওই দিন কি করবে লম্বা কথা আমি সব বলব না আল্লাহ বলছেন ওয়াখা কামার এবং সূর্য চন্দ্রকে একত্রিত করা এরপর আল্লাহ বলিস ইজ্জত জালাল বলছেন সেদিন মানুষ বলবে আল্লাহ বলছেন এরপরে ও ঝুমিয়া শামসুয়াল কামার চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে ইয়কুল ইনসান ইয়মা ইদিন আইন মানুষ ওই দিন বলবে পলায়নের জায়গা কোথায় কোথায় পলায়ন করব চন্দ্র তো ভেঙ্গে গেল সূর্য ভেঙ্গে গেল সব তো একাকার হয়ে গেল পাহাড়ে আশ্রয় দিতাম মতো পাহাড় তো ভেঙে গেল জমির সমতল একবারে তামা হয়ে গেল আজকে কোথায় ভাগবো আল্লাহ বলছেন ভাগবার জায়গা নাই জায়গা শুধু একটা সেটা হচ্ছে আর আজিমের ছায়া দুনিয়া আমাকে ছিনিয়ায় সবকে আমত করে দিলে আরশে শে আজিমের নিচে জায়গা রেখে সব কিছু কেয়ামত কইরা দিলে তোমার জন্য আর সে জায়গা রেখা দিলাম বললাম এখানে আয় কিন্তু আফসোস আমরা আল্লাহর সেই আল্লাহকে আমরা চিনতে পারলাম না ওই দিন আমরা বলবো আশ্রয়ের তো জায়গা নেই আল্লাহ নিজেই তো বলছেন কোথায় ভাগবা কোথায় পলায়ন করবা আল্লাহ বলছেন কাল্লা কাল্লা না কোথাও সুযোগ আছে যাওয়ার বলেন না কোথায় যাবেন বলেন আছে কোথাও যাইতে পারবেন আল্লাহ বলছেন কাল্লা কাল্লা শেষ কোথাও জায়গা কোথায় আছে বলেন আমাকে বলেন না কেন এই দিন থাকবার জায়গাটা কোথায় আপনার দামি বিল্ডিং এ বুলেট প্রুফ গাড়িতে সন্তানের বাসায় মিল ফ্যাক্টরির অফিসে কোথাও জায়গা আছে জায়গা কোথায় সবাই বলেন আর সে আজিমে থাকতে চান আমি জানি আজকে অনেকেই রোজা রাখছেন রাখছেন না আলহামদুলিল্লাহ একটু হাত দেখি তো কারা কারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ সবাই দেখতেছি হাজার হাজার মুসলমান আমরা সবাই রোজাদার আল্লাহ যেন কবুল করে পিছনের এক বছরের অনুযায়ী যেন আমাদের গোনা মাফ করে দেন আমিন বলেন আল্লাহ আরো বলছেন আল্লাহ আরো বলছেন বললাম তুই আমাকে বলে যাচ্ছিস তোর কাছে কি খবরটা পৌঁছে নাই আশ্চর্য হয়ে এই খবর পৌঁছে নাই কি খবর আল্লাহ বলছেন বলছেন আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছিনি দিন গোটা দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলবে কেয়ামত এই দিনের খবর কি আপনার কাছে পৌঁছেছে কি জানেন না পাক আল্লাহ জিজ্ঞেস করছেন শোনেন ওই দিন কি হবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ওই দিন কি হবে আল্লাহ বলছেন ওই দিন অনেক মুখমন্ডল লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে যে মুখগুলাকে আজকে দেখো যাকে ভালোবাসো কাছে ডাকো কাছে বসাও নিজের নেতা মনে করো নিজে তার কর্মী মনে করে গর্ববোধ করো খেয়ামাত দিন দেখবে তার ফেস লাঞ্ছিত আল্লাহ বলছেন লাঞ্ছিত সেদিন সে থাকবে কেমনে থাকবে তাসলা ওই দিন শুধু লাঞ্ছিত থাকবে সে না ক্লান্ত থাকবে ক্লিষ্ট থাকবে সে চিন্তা করবে আমি তো বাঁচার পথ নাই কোথায় কর্মী কোথায় মা কোথায় বাবা আমি তো নিজেকে বাঁচাতে হবে এরপর আল্লাহ বলছেন বলছেন তারা জ্বলন্ত আগুনে পতিত হবে কোথায় কোথায় আগুনটা আগুন দুনিয়ার আগুনে পড়লে আমাদের বার্ন ইউনিটেও জায়গা হয় সব জ্বালায় ফেলায় ভিতরের নাপ গুলাও জ্বলে যায় শেষ না হাড্ডিটা পর্যন্ত জ্বলে যায় আল্লাহ বলছেন ওই দিন জ্বালাবো কি দিয়ে জ্বালাবেন জাহান নামের আগুন দিয়ে যে আগুনে আপনারা আমরা জ্বালাই ওইটা হচ্ছে ধরেন নিরানব্বই হাজার বাগের এক পানি বাঘকে ঠান্ডা এই এই আগুনটা দুনিয়ায় পানি ঠান্ডা আগুনও আমাদেরকে বাঁচায় না জ্বালায় আল্লাহ বলছেন ওইটা আমি বানাইছি আগুন আগুন দিয়ে জ্বালাবো বুঝছেন ওই আগুন দিয়ে কেমনে জ্বালাবেন আপনি খুব পাওয়ারফুল আগুনের উপরে হাত রাখেন আপনার হাতও জ্বালায় না আল্লাহ বলছেন আগুনে হাত রাখবা না যদি এক মাইল দূর দিয়েও যাও তোমাকে জ্বালাইয়া ছাই করে দেবে কেমনে বাসবে একটা চিন্তা করেন আল্লাহ রব্বুল ইজ্জত জালাল তাদের বলছেন যদি এই কথা বইলা সাইরা দিতেন তাইলে শান্তি পাইতাম যাক কষ্ট তো দিবেন দিবেন জ্বালান আগুন দি আর কিছু করেন না আল্লাহ বলছেন এত সহজ না আমাকে বইলা থাকছ তুমি আর আজকে ছেড়া দিব আল্লাহ বলছেন তুস্কামিন আইনিন আনিয়া লাইসালাহুম তোয়ামুন ইল্লা মিন দরিয়া আল্লাহ বলছেন খাবার দিব কি ফুটন্ত নহর থেকে তাদেরকে পান করাবো ফুটন্ত নদী থেকে পান করাবেন কি ময়লা দুর্গন্ধযুক্ত পুজ হাড্ডি গলে চামড়া গলে পচে দুর্গন্ধ হয়েছে আল্লাহ বলবেন পান করো পারবেন এখনো বাজারে গেলে দেখেন কোন পানির বোতলে পানি আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাই পঞ্চাশ পার্সেন্ট কোনটায় পানি আছে কেমিক্যাল নাই খুঁজে খুঁজে পান করেন বিদেশে গেলে দামি জিনিস কিনতে চান বাংলাদেশের দামি ব্র্যান্ড কিনতে চান সব ব্র্যান্ডই তো আছে আল্লাহ বলেন গোলাম কত দামি ব্র্যান্ডের গেঞ্জি কিনলে জুতা কিনলে দোকানে গিয়ে ব্রান্ড খুঁজিস তোকে আমি যেই ব্রান্ড দিয়ে তৈরি করেছি পৃথিবীর কেউ বানাইতে পারে নাই তুই নিজের প্রাণটাই চিনলে না এই ব্রান্ড তো কোনো মেড নাই কোন দেশের মেইড নাই এইটা মেড হচ্ছে আর শাজি আল্লাহ একবার বলেন স্বয়ং আল্লাহ হওয়ার আমি তো ওখানে বসে মেড দিয়েছি বললাম তুই আমাকে চিনলে না বানানেওয়ালাকেই চিনলে না এর জন্য আল্লাহ যদি এটা বলো ছেড়ে দিতেন তাইলে তো মানতাম এরপরে কি বলছেন দেখেন সব কথা তো আর বলবো না আল্লাহ বলছেন লম্বা করে বলছেন তাদেরকে ওই দিন আল্লাহ বলছেন লা কথাগুলো মনে রাখবেন মিন জো ইয়া আল্লাহ বলতে চান তাদেরকে পুষ্ট করবে না শরীর মোটা করবে না আবার ক্ষুধার উপকারও কাজে আসবে না যেটা পান করবে এই পানি পান করলে খোদাও নিবারণ হবে না শরীরে পুষ্টিও যুগাবে না তাইলে কি হবে বুঝেন নাই আল্লাহ বলছেন ওরা তো চাইবে আমি কিছু দিব পানি খাও কিন্তু এই পানি পান করলে পুষ্টি হবে না পানি পান করলে পিপাসাও দূর হবে না পানি পান করলে খোদাও যাবে না তাইলে কি হবে আল্লাহ বলছেন যা ছিল তা বাড়বে যা ছিল তা বাড়বে এ দিনের বিভীষিকার অবস্থা বুঝতেছেন আপনারা আল্লাহ এর পরে বলছেন শোনো ভয় পাইও না ভয় পাওয়ার কিছু নাই সব কিন্তু খারাপ না কিছু আমার বন্ধু আছে আল্লাহ আকবার বলেন না আল্লাহ বলছেন ইদিন না আল্লাহ বলছেন লিসা হা রাও আল্লাহ বলছেন অনেক মুখমন্ডল শোনো ওই দিন খুব সুন্দর হয়ে যাবে সজীব হয়ে যাবে একবারে দুনিয়া কালো ছিল হাড় ভাঙ্গা ছিল গাল ছিল কেউ তার দিকে তাকাত তার চেহারা এত সজীব হবে একশো কিলোমিটার দূর পর্যন্ত শুধু চেহারার লাইটে ফোকাস দিবে আল্লাহ একবার বলেন আল্লাহ বলছেন ওই দিন আল্লাহ বলছেন তারা যে কাজ করেছে দুনিয়ায় ওই কাজের উপরে তারাও থাকবে সন্তুষ্ট আর আমি আল্লাহ থাকব সন্তুষ্ট সন্তুষ্ট থাইকা গোটা দুনিয়ায় লাগাই দিছি আগুন মাটিকে কইরা দিছি তামা পাহাড়কে ভেঙ্গে বানায়ে দিছি মাঠ সূর্যকে দিছি এগারোটা মুখ দিয়ে আধাত উপরে ওই দিনও তাদের কথা আমি আল্লাহ বইলা যাব না আল্লাহ বইলা যাব না তাদেরকে রাখবো আমার কাছাকাছি আর সে আজিমের নিচে সুতরাং আল্লাহ বলছেন এরপর আল্লাহ বলছেন কই থাকবে ফি জ্যান্নাতিনালিয়া আল্লাহ দেখেন শুধু জান্নাত বলেননি ফি জ্যান্না আলিয়া আল্লাহ বলছেন তারা থাকবে জান্নাতের সু উচ্চ জায়গায় ছোট জান্নাতে না বড় জান্নাতে নিচা জায়গায় উপরের জায়গায় আপনার বাড়ি ছিল বাঙ্গা টিনের বাড়ি ছালার টাট দিয়ে বানাইছিলেন ঘরের ভিতরে নামাজ টাইম করছিলেন বিল্ডিং ছিল না এয়ার কন্ডিশন ছিল না পোকা পড়ে যেত বৃষ্টি দিলে ঘরে ছাতা টানায় রাখতেন আপনি এত কষ্ট করেছিলেন আল্লাহ বলছেন এত কষ্টের পরে যায় নামাজ বলে যায় নাই রবের কদমের শেষ দাদা ভুলে যায় নাই আমি আল্লাহ বলছি কেয়ামতের দিন নতিন আলিয়া তার ঘর ছিল না কেয়ামতের দিন দুনিয়া যার প্রাসাদ ছিল তারও আমি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিব আল্লাহ এখন আপনারা শুন বলবেন এত উপরে থাকবে কেন আল্লাহ বলছেন নিচে থাকলে রাস্তায় যার বাসা নিস্তালায় যারা থাকে নিস্তালায় থাকলে কি হয় গাড়ির আওয়াজ শোনা যায় বাচ্চাদের প্যান প্যানে শোনা যায় রাস্তা মুখ দিয়ে কেউ হাইটা গেলে তার আওয়াজ শোনা যায় শোনা যায় না ডিস্টার্ব হয় নি থাকলে আল্লাহ বলছেন কেন উপরে দিব কোন আওয়াজ যেন তাকে ডিস্টার্ব করতে না পারে তার কানে যেন আওয়াজ না আসে তার কানে যেন অনর্থক কথাবার্তা কোনো জিনিসের আওয়াজ না পৌঁছে দুনিয়ায় কত আওয়াজ নিয়ে দুনিয়া চলছে সে তো ভাঙ্গা বাড়িতে ছিল সালার টাট রাস্তার পাশে ছিল কত আওয়াজ শুনছে কত দুর্গন্ধ ছিল আমি রবকে ভুলে যাই নাই আজ আমি ভুলে গেলাম না তাকে নিস্তালায় না উপর তোলা আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন চাইলে আমি গাছতলার থেকে দশতলায় উঠাতে পারি চিনো আমাকে আর আমাকে যদি চিনতে না পারো কান ধরে দশ তলার থেকে গাছতলায় নামায় দিতে পারি প্রয়োজনের দেশ ছেড়েও তুমি আরেক দেশে গিয়া আশ্রয় চাইবা কেউ আশ্রয় দিবে ঠিক কেনা বলেন এই জন্য সমাজ বিষাক্ত সমাজকে চিনেন এই সমাজ এই দুনিয়া আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে কত কথাই তো আল্লাহ বলছেন এখন আপনি বলবেন দুনিয়ায় তো আশা ছিল যে বাড়িঘর তো আর ছিল না রবের নাম ভুলি নাই কত মানুষ দেখছি বিভিন্ন জায়গায় তার ফ্যামিলিকে নিয়ে ওয়াইফকে নিয়ে সাগরের পারে যাইত কক্সেস বাজার সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ বিভিন্ন জায়গায় ঘুরতে যেত আমার কি আর কপালে নাই ঝর্নায় যাওয়া আমার কি আর কপালে নাই কোথাও যাওয়া আল্লাহর নাম নিছি ঠিক আল্লাহ যেন সুচ্ছ আসমানে অনেক উপরে জান্নাতে রাখছেন দুনিয়ায় তো আশা ছিল যাব সেন্ট মার্টিন ঝর্ণা দেখতে যাব আজকে তো আর আশা নাই এত উপর থেকে কি ঝর্ণা পাওয়া যায় আল্লাহ বলছেন চিন্তা করিস না এটা আমি করে রাখছি ফিহা আইনুন জারিয়া ছয় হাজার ছয়শো ছেষট্টি তালা উপর থেকে জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ নহর তৈরি করে রেখে দিয়েছি আল্লাহ একবার বলেন কেউ করতে পারবে না আশা তো আমি পূরণ করে দেব আমি করে দিচ্ছি টেনশন করিস না এত কথাগুলো আল্লাহ বলছেন এরপরে বুঝাতে চাচ্ছেন আপনি যাক আল্লাহ বলছেন নহর একটা দিবেন তাও ছয় হাজার ছয়শো ছষট্টি তলা বিল্ডিংয়ের উপর থেকে মাটির দিক দিয়া নহর দিবেন এ তো বাঁকা হয়ে যাবে এভাবে না উপর থেকে নিস এখানে বসবো কেমনি বসার তো জায়গা নেই আমার মনে হচ্ছিল স্ত্রীকে নিয়ে বউ বাচ্চাকে নিয়ে একদিন মুখোমুখি হয়ে আমরা স্যান্ট মার্টিনে গিয়ে বা কক্সেস বাজারে গিয়ে আমরা মুখোমুখি হয়ে চেয়ারে বসবো ওখানে তো এখন বাঁকা থাকবে বসবার জায়গা নেই আল্লাহ বলছেন তাও আমি জানি ফিহা সুরুরুম ওলাম ওই নহরেও আমি আল্লাহ হিরা জবরজত ইয়াকুত মনে মুক্তা পাথর দিয়ে তোকে বসার জন্য চেয়ার বানায় রাখছে চেয়ার আমি কি বানায় বলতেছি কথা রব রবকে কেন আল্লাহ বলছেন এত কিছু করার পরও কেন আমাকে চিনতে পারলে না এখন আপনি চিন্তা করবেন বসার চেয়ারও দিছেন উপর থেকে নিচে নহরও দিছেন কিন্তু আল্লাহ এখানে তো এই যে নহরে কত সুন্দর সুন্দর পানি কিন্তু তা তো চলে যায় পান করার জন্য তো কোনো পাত্র নাই গ্লাস নাই কিছুই নাই এখন এমনি কেমনে পান করব। মন তো চায় দুজন মিলে এক গ্লাসে পানি পান করি আল্লাহ বলছেন জানি 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 তোর ভিতরে খবরটা জানি ও আোমাও দোয়া এখানে আমি আল্লাহ স্বর্ণ দিয়া হীরা দিয়া গ্লাস বানাই রাখছি গ্লাস আল্লাহ একবার বলেন এখন আপনি বলবেন সব বুঝলাম গ্লাসও রাখছেন চেয়ারও রাখছেন নহরও রাখছেন সব কিন্তু আল্লাহ দুনিয়া দেখছি যাদের রাজা বাচ্চা ছিল টাকা পয়সা ছিল লাল গালিচা সংবর্ধনা পাইছে ওরা আমি তো লাল গালিচা কি আমি আমি কিও পাই নাই কথা একটা ওরা লাল গালিচা সংবর্ধনা দিয়েছে আল্লাহ আমার কি কপালে নাই আল্লাহ বলছেন জানি এগুলা চিন্তা থাকবে মাথায় জানি আল্লাহ রব ইতুল জালাল বলছেন ওয়ান বললাম তোর জন্য ওই জায়গায় লাল গালিচা রাইখা দিছি আল্লাহ একবার বলেন না কোরআনটা কেন থিসিস করেন কে আফসুসের জিনিস কেন কোরআনটা পড়েন না আল্লাহ বলছেন যা লাল গালিচা ওরা একা দিছি আপনি বলবেন আল্লাহ লাল গালিচা দিছেন কিন্তু আমরা যখন মিডিল ইস্টে যাই তখন কত সুন্দর দামি দামি কার্পেট দেখি দেখি না গালিচা তো ই আর পুটো দে কিন্তু বড় বড়ো রাজপ্রাসাদে গেলে তো সুন্দর সুন্দর কার্পেট দেখি আল্লাহ এখানে কি আপনি কি কার্পেট টার্পেট কিছু রাখবেন নাকি আমাদের তো মনে হয় মাঝে মাঝে কার্পেটে ঘোরাঘুরি করি আল্লাহ রাখবো ওখানেও রাখবো আল্লাহ জালাল এরপরে বলছেন গোলাম এখানে আমি আল্লাহ এমন বিছানো কার্পেট রাইগা দিছি কার্পেটের একটা সুতা যদি দুনিয়ায় ছাইড়া দিই কার্পেটের গ্রানে গোটা দুনিয়া মুখরিত হয়ে যাবে আল্লাহ একবার কত কিছু রাখছেন আর এরপরে যেগুলো বলছেন এগুলো শুনলে তো আপনারা আর আজকে জুমার আমাদের টাইম চলে যাচ্ছে আর লম্বা করা জানেন লম্বা কথা আল্লাহ দেখছেন প্রথমে বলছেন কি কী কষ্টের কথা এরপরে বলছেন যদি আমাকে চিনো আমাকে যদি বইলা না যা সব আমি রেখে দিছি একটা কথাকে আমি বানাইয়া বলছি বলেন এত কিছুর পরে আল্লাহ অফিসোস করে বলছেন গোলাম তুই কেমনি আমাকে বইলা যাস কেমনি আমাকে বইলা যাস সব চিনলি আমি রক্তকে চিনবেন সব পাইলে আমি রবকে পাইলে না আল্লাহ বলছেন সব না পাইলে আপত্তি নাই আমি রবকে পা কেয়ামতের দিন সব পাই গেল আল্লাহ যেন আমাদের কবুল করেন আমি বলেন এখন আল্লাহ বলছেন মা জেজা উল এহসান এহসান বল গোলাম এত কিছুদের জীব এহসানের বদলা উপকারের বদলা তো উপকার এত কিছুতে জীব দিব যে কিছু উপকার তো আমারও কর আল্লাহ তোমার কি উপকার কর তোমার কাছে বাড়ি চাই না গাড়ি চান না আল্লাহ সময় চান তার কদমের সাজ দায় পড়ে থাকতে চান পারবো তো ইনশাল্লাহ আমি খুব বেশি কথা তো হাজার কথা কথা তো বলতেছি এত বছর থেকে খুব বেশি কথা বলার দরকার নাই আজ যে কথাগুলো বলছি এগুলো মনে খাইতা নেন মনে গেতে লেখে আর কিছু লাগবে না জীবন কামিয়াব ফকাত ফাজা আর কিছুই চাই না আজকে থেকে আমি খারাপ হতে পারি আমি কবি খারাপ হতে পারি কিন্তু আমার একটা মুখের কথা আমি খারাপের না সব কোরআনের ঠিক বললাম না এজন্যে কথাগুলা মানবেন তো ইনশাল্লাহ আজ থেকে আমরা রবকে বইলা যাব না বলেন না ইনশাল্লাহ বাসায় গেলেই তো সব বুইলা যাবে যখন সন্তান ডাক দিবে বাবা আব্বু তখন কলেজার সাথে জড়াইয়া বলবেন আর কপালে চুম্বন দিয়ে বলবেন বাবা সবই তো তোমার জন্য করছি আল্লাহকে কি রে এই না মসজিদে খেয়েলি গিয়ে বলে গেছিস ই ভালোবাসা আমি জানি সন্তানের জন্য হবে কিন্তু গোলাম আজান যখন হয়ে যায় আমি আল্লাহ যখন ডাক দিয়ে বলি হাইয়া আলাল ফলা গোলামায় তোর তোর ফ্যামিলির সন্তানের কল্যাণের ডাক দিছি একবার আমার কদমে পড় কেমনত পর্যন্ত কল্যাণের ফায়সাল করে দিলাম কথা আজকের এই করতে চাই না অনেক আপনার আমার মনে থাকা দরকার আছে না নাই ভাই তোমার আমার বয়সী মানুষ মারা যাচ্ছে না কালকে মরে গেলেন বাংলাদেশের কিং কিংবদন্তি আলেম মজলুম আলেম যার পায়ের কাছে সোনাদানা ছিল ক্ষমতার প্রভাব ছিল যাকে দুনিয়ার লোভ জৌলস লালসা দেওয়া হয়েছিল সব কিছুকে লাথি মেরে কষ্টের জীবনকে নিয়েছিলেন আর বলেছিলেন আমি মরতে যেন পারি হকের উপরে তিনি তার কথা রেখেছেন তিনি হকের উপরেই চলে গিয়েছেন আমরা এতিম হয়েছি আমরা এমন জীবন গঠন করতে চাই যে মরে গেলে আমি হাসব ওটা দুনিয়া কাঁদবে এমন জীবন চাই না মরে গেলে সবাই হাসে আর আমি না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক অনেক কথা বলার ছিল আর কথাকে লম্বা করতে চাই না আর লম্বার দরকারও নাই আজকে জুমাবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা ইনশাল্লাহ আপনারা যদি চান আজকে থেকে আমরা তাফসির শুরু করতে চাইছিলাম আপনারা সবাই আসবেন তো ইনশাল্লাহ আজকের তফসিরে আলোচনা করবার চেষ্টা করব ইমা আশুরা এই আশুরা যে মহরমের দশ তারিখ পৃথিবীতে কি কি ঘটেছিল কি কি ঘটবে এই আশুরা বাঙ্গা গড়ার দিনটা কেন আল্লাহ যদি সুযোগ দেন সময় দেন আমি চেষ্টা করব সবগুলো কথা আপনাদেরকে বোঝা দেওয়ার আসবেন তো ইনশাল আমাদের ঈশার জামাত কয়টায় হয় সাড়ে আটটায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই না আমিন আমি অনেক কথাই বলার ছিল সব কথাই রেখে দিলাম আর লম্বা করলাম না আজকের তফসির হবে সবাই আসবো তো ইনশাল্লাহ একা একা কয়জন জয়জন পারেন একা আসলেই চলবে জান্নাতে কিন্তু একা যাইয়েন না সাথে নিয়ে যাইয়েন হ্যাঁ একা একা কি করবেন ওখানে শোনেন তেমত চলে আসছে খুব কাছাকাছি এ গত জুমায় বলেছিলাম এক মিনিটে বলে দিচ্ছি জিবরুল আমিন একবার রসলে পাক ইসলামকে কিছু কথা বলেছিলেন কতটা আপনাদেরকে মনে করাই দিচ্ছি এক সাক্ষাতে হজরত জিব্রিল আমিন রাসুল পাক ইসলামের কাছে আসলেন রসুল পাক জিব্রাইলকে বলেন বললেন জিব্রাইল তুমি বলো তো আমার ইন্তেকালের পরে দুনিয়ায় তুমি কতবার আসবে আর কেন আসবে কথা বুঝেন নেই এক সাক্ষাতে রসুলি পাক সাল্লাস্লাম জিবরুলি আমিনকে বলছেন জিবরাইল তুমি তো অনেকবার আসছো আমার কাছে আসছো অনেক কিছু নিয়ে আসছো আমার পরে কি তুমি আসবে পৃথিবীতে আমি না থাকলে আসবে আর আসলে কেন আসবে কি জন্য আসবে জিবরুল আমিন বলছেন আল্লাহ আপনি মারা যাওয়ার পরে পৃথিবীতে আমি যাব পৃথিবীতে আমি আসবো কম পক্ষে দশ বার কয়বার কয়বার জিব্রাইল পৃথিবীতে আসবেন কয়বার এ রসুল আল্লাহ এতদিন আপনার কাছে এসেছি আমি আসতে শুধু নিয়ে আসছি শুধু আল্লাহর কাছ থেকে আপনাকে দিছি এটা দিছি ওরান দিছি যা আল্লাহ বলছেন সব দিছি আর আমি আপনার পরে দশ বার আসবো কিছু দেওয়ার জন্য না নেওয়ার জন্য আমি দিব না কিছু নিয়ে যাব রেসুলে পাক কাঁদলে আর বলেন জিব্রাইল তুমি আসবা নিয়ে যাবা কি নিয়ে যাইবা তুমি বলো রেসুল আল্লাহ মেখে আমতের আগে পৃথিবীতে দশ বার আসবো দশবার এসে দশটা জিনিস নিয়ে যাব। এক নম্বর যে জিনিসটা নিয়ে যাব। এটা হচ্ছে দুনিয়ার সকল জায়গার থেকে বরকত আমি নিয়ে যাব আপনি নাই রবকে ডাকওয়ালা মানুষ নয় আমি সব বরকত নিয়ে যাব। আজ বাড়ি আছে গাড়ি আছে আমাদের টাকা পয়সার অভাব নাই খবর নিয়ে দেখেন বরকত নাই আপনাদের সত্য বলা লাগবে বরকত আছে আমি বলছি না বরকত নাই এ আর আল্লাহ আমি আসবো এবং বরকত নিয়ে যাব। জি বরাইল তুমি বরকত নিয়ে গেলে আমার উম্মতের কি হবে এ আর আল্লাহ আপনি উম্মত বলতেছেন এই উম্মত তো আপনাকেও ঠিক মতো না এই উম্মত আল্লাহর জমিনে থাইকে আল্লাহর নামে না মানি দুই নম্বরে তুমি কে নিয়ে যাইবা জিবরিলা আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ আমি দুই নম্বর যে জিনিসটা দুনিয়ার থেকে উঠে এটা হচ্ছে ইবাদত থেকে মজা স্বাদ উঠে নেব মানুষ ইবাদত করবে মজা পাবে না আজকে আপনি আপনার বুকে হাত থেকে শপথ করে বলেন আপনি ইবাদত করেন আমি ইবাদত করি কিন্তু সাহবাহের মতো তাবেঈনের মতো স্বাদ পাই না সেজদায় স্বাদ নাই ইবাদতে স্বাদ নাই কোরআন তিল স্বাদ নাই এমনও মানুষ আছেন দশ বছরও কোরআন পড়েন স্বাদ নাই ইয়ারসুল আল্লাহ আমি আসবো দুনিয়ায় মানুষ থাকবে এবাদত থাকবে কিন্তু এবাদতে স্বাদ থাকবে না আপনারা বলেন আছে এখন আপনারা বলেন এক নম্বরে বরকত আছে দুই নম্বরে ইবাদতে স্বাদ আছে আমরা নামাজ পড়ে কিন্তু শান্তি পাই না অশান্তিতে থাকি নামাজ পড়ে গুনার কাজ করি দিলে তো স্বাদ নাই জিব্রাইল আর কি নিয়ে যাইবা তিন নম্বর এরসুল আল্লাহ আমি তিন নম্বর বেড়াইছে জানিয়ে যাব। হচ্ছে পরস্পর পরস্পর থেকে মোহাব্বত আর ভালোবাসা উঠায় নেব আপনার এটা বলেন আছে এখন মোহাম্বত সত্য কথা বলেন আছে শুধু হিংসা হিংসা একজন আর একজনের হিংসা সন্তান বাবের সাথে হিংসা করে বাপ সন্তানের সাথে হিংসা করে না নাই আর ভাই ভাইয়ের কথা বাদ দিদি কয়টা বলছি চার নম্বরে যা আমি উঠে নেব এটা হচ্ছে লজ্জা মানুষের কাছে কোনো লজ্জা থাকবে না আজ লজ্জা আছে পরিবারে বাবার সামনে শয়তান না সন্তান না ফরমানি করে স্বামীর সামনে স্ত্রী না ফরমানি করে স্ত্রীর সামনে স্বামী না ফরমানি করে সমাজের সামনে সমাজ না ফরমানি করে কথা বলেন না কেন লজ্জা উঠে গেছে কেয়ামত খুব কাছাকাছি জিব্রাইল কেয়ামতের আগে আর কি নিয়ে যেবা ইয়ার সুলাল পাঁচ নম্বরের যে জিনিসটা নিয়ে যাব। এটা হচ্ছে খুব কষ্টের নির্মম কি নিয়ে যাইবা ইয়ার সুল্লাহ আমি এসে দেখব। মানুষ যখন এই চারটাই বাদ দিয়ে ফেলেছে চারটা নিয়েছি। পঞ্চম নম্বরে থেকে আমি হক বিচার ইনসাফ উঠে আছে আপনারা বলেন আছে আমি আসব হক বিচার থাকবে না ইনসাফ থাকবে না সত্য কথা বললেই তুমি মায়ের খাইবা যে যত বড় অসত্য যে যত বড় নিম খারাপ যে যত বড় দুই নম্বর ব্যবসা করতে পারে সে তত ভালো জায়গায় থাকবে আমরা চান না বিদেশ থেকে বাংলাদেশে মাল আমদানি করবে করবে সরকারকে ট্যাক্স দিয়া হালাল পথে আনতে পারবেন না বহু আটকা পড়বে আর দুই নম্বরের লাইনে আনতে যান খুব ভালো আনতে পারবেন এ কথা মনে হয় বেশি মিথ্যা বলে ফেলছে বেশি মিথ্যা বলছে বলেন কয়টা বলছি ছয় নম্বর আমি ইয়ারেসুল্লাহ যে জিনিসটা উঠে নিব সেটা হচ্ছে মানুষ থেকে সবর এবং ধৈর্য উঠে মানুষের কাছে ধৈর্য থাকবে না সবর থাকবে না আজ আছে সেটা নাই ইয়ারসুল্লাহ সাত নম্বর যে জিনিসটা উঠে নেব সেটা আরো নির্মম কি জিব্রাহিম কখন নিবা ইয়ারেসুল্লাহ কেমন এরকম কাছাকাছি টাইমে এটা উঠে নেব কে উঠে নিবা ইয়ারসুল্লাহ দুনিয়ায় হাজার হাজার আলেম থাকবে কিন্তু আমি এলেম উঠায় নেব কে উঠাই নেবেন এর মানে কি বড় বড় এলিমানি আল্লাহাদেরকে উঠে উঠে নিচ্ছেননি সব উঠায় নিচ্ছেন আল্লাহমা জুনাইক বাবু নগরী রহমতুল্লাহ উস্তাদ শ করলেন তিনিও চলে গেলেন আল্লাহ শফিও চলে গেলেন কারাম চলে যাচ্ছেন আমরা শুধু এতিম হচ্ছে আমরা শুধু এতিম হচ্ছি দনিয়ার থেকে বড় বড় ওলামায় কারামোটে যাচ্ছে কি আছে কপালে একমাত্র রব জানেন জিবরিল আমিন বলছেন সাত নম্বরে আলেম উঠায় নেব এলিম উঠায় নেব এবং যে জিনিসটা উঠায় নেব সেটা হচ্ছে যারা থাকবে আলেম থেকে সত্য কথা তুলে নেব যারা থাকবে তাদের কাছে সত্য কথা থাকবে না একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না এটা নাই না এটা নাই বাংলাদেশ আছে এটা আমার কথা না জিব্রিল আমিন বলছেন আল্লাহ সাত নম্বরের যে জিনিসটা উঠে নেব সেটা হচ্ছে সত্য কথা আলেম উঠায় নেব আর যারা থাকবে তাদের কাছ থেকে সত্য কথা উঠে নেব আট নম্বরে সংক্ষেপ করে করে বলছে আট নম্বরে কী নেবা ইয়া রসুল আল্লাহ আট নম্বরে নেব দনিরা দুনিয়ায় থাকবে কিন্তু দনীদের সাহস থাকবে না আপনার একজন দনি দেখান সৎ আছে বলেন না টাকা আছে সৎ নেই বয়ে বাবা আমি যদি কিছু বলি আমার ব্যবসা বন্ধ করে দিবে লাইসেন্স নষ্ট করে দিবে দেশ থেকে বাইর করে দিবে আমার সব মাল সব উঠে নিয়ে যাবে সব বাজেয়াপ করে দিবে ঠিক বললাম না জিম্মি এগুলা মনে হয় কিছু ভুল বলে ফেলতেছি আমি হ্যাঁ সব উঠে যাচ্ছে খুব কাছাকাছি কয়টা বলছি নয় নাম্বারে যে জিনিসটা উঠে নেবেন সেটা বলছি নি আর অনেক নামাজই থাকবে অনেক মুসলমান থাকবে কিন্তু আমি যে জিনিসটা উঠে সেটা হচ্ছে ইমান উঠায় নিয়ে যাবো নামাজ থাকবে ইমান থাকবে না কারণ নামাজ পড়ে গিয়েই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সুদ খাবে পাবলিকের বিরুদ্ধে কথা বলবে ঠকাবে ঠিক বললাম না এগুলা হচ্ছে এখন কয়টা বলছি দশ নাম্বার শেষ করে দিচ্ছে জিব্রাহল যা বলতেছে আমার তো বয় হচ্ছে তুমি কি বলতেছো এরা দশ নম্বর যে জিনিসটা উঠায় নেব দুনিয়ার জমিনে কারি থাকবে কোরআন পড়নেওয়ালা লোক থাকবে কোরআন লোক থাকবে কিন্তু কোরআন যারা পড়ার কথা ছিল কারিদের কাছ থেকে আমি আল্লাহ সে কোরআনের মজা স্বাদ থেলাওয়াত সব উঠেব এটা কি মিথ্যা আজ আস্তে আস্তে কোরআনের স্বাদ উঠে যাচ্ছে কোরআন তেলাওয়াতের মিষ্টি নাই কারীদের কাছে কোরআনের তেলাওয়াত নাই সুর আছে কথা বলেন না সুর আছে স্বাদ নাই কথা বোঝাতে পারি নাই সুর আছে স্বাদ এখন এই যে দশটা আমি বললাম অনেক কিছু বলার ছিল দশটা যে বললাম এগুলা কি ঠিক আছে চলতেছে এগুলা তাহলে কেয়ামত আরো পাঁচশো বছর পরে হবে হ্যাঁ না না বলেন আমাদেরকে প্রস্তুত হওয়া লাগবে ইনশাল্লাহ বলেন না প্রস্তুত মারামারি করার জন্য অস্ত্র ইমান নিয়ে ইমান কে নিয়ে আর কি আমল ইমান আর আল্লাহর কাছে হাত উঠে বলেন আল্লাহ আমরা ওয়াদা দিলাম বেঁচে থাকতে আর নাফরমানি কর্ম না গোনার কাজ কর্ম না এ আল্লাহ আমাদের জিন্দেগির সবগুলা গুনাকে মাফ করে দাও সবাই বলেন আমি আলহামদুলিল্লা হিল্লে وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربر ہما کما رب یعنی سگیرا اے گر دیر معاف دینے والا اے گناہ گار دیر معاف دینے والا আয়ে ও বাবিদের অবাব দূর করনে অমনি দুনিয়ায় ঘুরাইয়া ঘুরাইয়া সারা জিন্দগি তোমার জমিনে থাই কান্না ফরমানি কইরা আল্লাহ জিন্দগির শেষ মুহূর্তে সে মুনিব তুমি রবকে চিনতে পেরে জমা নামাজকে সামনে নিয়া তুমি রেবের দরবারে দিলের ভিতরে বড় আশা নিয়া গুনার বোঝা মাথায় নিয়া হাত উঠাইছে আল্লাহ আমরা জানি তুমি যদি মাফ না করো কেউ আমাদেরকে মাফ দিতে পারবে না আয় আল্লাহ চক্ষু বন্ধ করলে জাহান্নামের কবরের ভিতরে যাও দাও কর আগুন জ্বলতেছে দেখা যায় আল্লাহ আমাদের চুকের সামনে কত ভাই বন্ধু আত্মীয় স্বজনকে তুমি নিয়ে গিয়েছো কত বন্ধু কত ভাই কত জনের পরিবার আর কবরটাকে তুমি নদী বাঙ্গনে নদীতে বিলীন করে দিয়েছো। না জানি এখানে যারা আছে কোন কার যেনী বাবার কবরে পানি ঢুকে গেছে আল্লাহ কার জানি কলিজা টুকরা সুলতানকে কাদামাটির কবরে সোয়া দিয়েছে আল্লাহ কার জানি কলিজা টুকরা মাকে কবরের আইকে দিয়েছে চাইলে একটা বার মায়ের কাছ থেকে ধোঁয়া নিতে পারে না আজ আমাদের যাদের মা বাবা নাই আমাদের হাতের দিকে তাকাইয়া বলছে বাবা দুনিয়ায় যখন বাবা বলে ডাক দিতে মা বলে ডাক দিতে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছি আজ আমরা কবরে একবার এসে দেখা যাও না আমাদের মা বাপ যাদের নাই মা বাবার কবর গুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমাদের যা টুকরা দি বাবা নিজে না খাইয়া আমাদের খাওয়াইছেন নিজে সেরা জুতার স্যান্ডেল পরে কত নামাজের ঈদ গায়ে গেছে গভীর রাত্রে কত মা নিজে না খাইয়া বালিশ পেটের নিচে রাইখা ঘুমাইছে কিন্তু সন্তানকে খাওয়াইছে বড় করছে পড়াইছে আমাদের সব আছে কিন্তু এই মা বাপ যাদের নাই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতুল ফির দাওস বানাইয়া দাও আমাদের সন্তান যাদের আছে সন্তান গোলাকে আলিম হাফিজ বানাও দিনের দায় বানাও আমরা যারা হাত উঠেছি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে তুমি বাঁচাও এক এক করে আলিমুল আমাদেরকে উঠায় নিয়ে যাচ্ছ আল্লাহ ना जानी कौन आजाब आसते से आमादेर के तुम्हें आजाब गजब थे के बाचाओ या अल्लाह तुम्हारा पाए दोरी आमादेर के तुम्हें बाचाओ अल्लाह आजकेर दिने तुम्हाके आमरा भूले जाइ ना कियामतेर दिन भूले जाइओ ना सल्लल्लाहु ताला अलैहि नबी व अला आलिहि व برحمتك يا أرحم الراحمين